অবশেষে প্রাথমিক টেট 2014 দুর্নীতির যে তদন্ত চালাচ্ছিল সিবিআই, সেই তদন্তের প্রাথমিক রিপোর্ট পেশ করলো আদালতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে সেই প্রাথমিক টেট দুর্নীতির রিপোর্ট, এবং সেই রিপোর্ট দেখে বিস্মিত বিচারপতি, একেবারে চোখ কপালে ওঠার অবস্থা বিচারপতির। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রিপোর্ট দেখে বিস্ফোরক বিচারপতি, অকল্পনীয় দুর্নীতি মানুষকে শিহরিত করবে প্রাথমিক টেটে, সিবিআই রিপোর্ট দেখে মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট ও ফরেন্সিক রিপোর্ট পেশ করেছে সিবিআই, মুখবন্ধ খামে সেই রিপোর্ট পেশ করা হয়। সেই রিপোর্ট দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, অকল্পনীয় দুর্নীতি যা সাধারণ মানুষকে শিহরিত করবে। নিয়োগ মামলার স্ট্যাটাস রিপোর্ট পেশ করে সিবিআইয়ের তরফে দাবি করা হয় তদন্ত সুনির্দিষ্ট পথেই এগোচ্ছে, পরীক্ষা না দিয়ে নিয়োগপত্র দিয়ে চাকরিতে ঢোকানো হয়েছে অনেককে, দ্রুত তদন্ত শেষ হবে। সেই রিপোর্টগুলি পড়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, প্রাথমিক নিয়োগে অকল্পনীয় দুর্নীতি হয়েছে, সাধারণ মানুষকে শিহরিত করবে এই দুর্নীতি। শুনানিতে এর আগেই সিবিআই জানিয়েছিল বহু লোক ব্ল্যাঙ্ক ওএমআর সিট জমা দিয়েও চাকরি পেয়েছেন, যেসব নথি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল সেই সব নথি জাল বলে রিপোর্ট এসেছে। এদিন আদালতে ওএমআর সিটের ফরেন্সিক রিপোর্টও পেশ করা হয়, তবে দিল্লি সিএফএসএলের সেই রিপোর্টে ওই কাগজ কবে তৈরি করা হয়েছে তার ইঙ্গিত মেলেনি। 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, 2015 সালে টেট পরীক্ষা হয় এবং 2016 সালে মেধা তালিকা প্রকাশিত হয়। অন্যদিকে 2017 সালে অ্যাডিশনাল একটি মেধা তালিকা প্রকাশিত হয়েছিল। দ্বিতীয় নিয়োগ তালিকায় অনিয়ম হয়েছে এই অভিযোগ এনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। অতীতে টেট মামলায় 269 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্বর মণ্ডলের 10 আত্মীয়ের চাকরির নথি মামলাকারীর আইনজীবী পরীক্ষা করবেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ এই মুহূর্তে প্রাথমিক রিপোর্ট পেশ করলো সিবিআই, এবং ওএমআর সিটের ফরেন্সিক রিপোর্টও পেশ করেছে সিবিআই, এবং সেই ওএমআর সিটগুলি সবকটাই জাল ছিল এমনই কিন্তু বিস্ফোরক তথ্য এসেছে। সঠিক জাল শিক্ষকের সংখ্যাটা না জানা গেলেও হাজার হাজার শিক্ষক শিক্ষিকা যে জাল ছিলেন সেই তথ্যই কিন্তু এই মুহূর্তে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে এসে পৌঁছেছে। বন্ধুরা, আপনারা কী বলবেন, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।